Assalamu alaikum. Wa alaikum assalam. Ki se? Ki hoy nai seta bolen? Betas na ki se bol. Amra to ekta akam kore felchi. Apni shunchen kichu? Are beta akam to protidini kori. Kontar kotha gos. Are je meta ke niye apni o kala bhona. Ha ha. Akam ta je korlen. Ha ki se? Seita. She to ekta TV media sangbadik. প্রতিটা টেলিভিশন চ্যানেলে সেই দিনের খবরটা দিচ্ছে। আমি দেখে আমার মাথা খারাপ হয়ে গেল বস। আমি তো আর কি করব চিন্তা করতে পারতেছি না। কষ্ট পুরা যাওয়ার তো হয়ে গেছে। হ্যাঁ সাংবাদিক টাংবাদিক কিন্তু ভালো না। তা তো অবশ্যই। কাজ কর। হ্যাঁ কয়টা দিন আমাদের একটু গাঢ়া দিতে হবে। ঠিক বলছেন। ধান্দা পানি কাম কাজ সব বন্ধ করে সব বন্ধ সব বন্ধ। আর ওই যে ও পুরাটার মোবাইল নিয়েছিলি না? সার্কিটে তো মোবাইল নিয়েছিল। হ্যাঁ সার্কিট মোবাইলে সিম টিম সব খুলে আলাইছে না? ওকে বলছি যে তুই এটা সব দাপমাই দে দাপমাই দে দাপমাই। সব কিছু ঠিক। হ্যাঁ শোন সার্কিট কই? ও তো পলাইছে। ও তো পলাই গেছে। ঢাকার বাইরে যাইতেই চাও না, দেখছো কত সুন্দর জায়গা। বান্দরবান খাগড়াছড়ি চেয়েও ভালো জায়গা এটা। আসলেই অনেক সুন্দর একটা জায়গা। এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর জায়গা গ্রাম অঞ্চলে আছে। হ্যাঁ কত সুন্দর একটা জায়গা, ন্যাচারাল পরিবেশ। দাঁড়াও 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 একটা ছবি তুলো তো। ওয়াও হেভি সুন্দর ইস বিউটিফুল। চলো আমি ওই দিকটাতে যাব। আগে আর ভালো লাগতেছে না, খুব ক্লান্ত লাগতেছে। চুপ করো তো, দেখো তো ছবিগুলো যা আসছে অনেক সুন্দর। এত একটা পিঁপড়া খুঁজে পাচ্ছি না, এত কোনো হোটেল নাই, ভাল লাগতেছে না। চলো। যখনই শুনলাম যে আমার ভাল লাগছে, এখন তোমার ভাল লাগতেছে না? জায়গাটা আমার অনেক ভাল লাগছে জানো। আমার ফটোগ্রাফির জন্য জায়গাটা এক্সিলেন্ট। আমি প্রতি সপ্তাহে একবার করে আসব। আচ্ছা আসো, আজকে চলে যাই। আর প্রচন্ড ক্ষুধা লাগছে, এখানে থাকার ইচ্ছা করতেছে না। দাঁড়াও না, বললাম একটু পরে যাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ঠিক চিনলাম না। আমরা ভাই একটু ঘুরতে আসছি। ও আচ্ছা, এই লোকেশনের ছবি তুলেছেন? হ্যাঁ হ্যাঁ। এটা কোন ক্যামেরাটা? জি কেন ভাইয়া? আরে দেন না না, বিষয় হচ্ছে কি ভাইয়া, এই আমাদের এখানে কিছু রেস্ট্রিকশন আছে। আমরা এখানকার দায়িত্বে থাকি তো ভাইয়ারা, তো আমাদের এখানে ছবি তোলা নিষেধ। হ্যাঁ আপনারা তো ছবি তুলতে পারবেন না। আপনি ক্যামেরাটা দেন। না না দেন, ছবিগুলো যদি আপুর ফটোগ্রাফির হাত অনেক ভালো। আচ্ছা আপনাদের জন্য আসলে কি হন? আমরা ভাই ফ্রেন্ড হই। ও শুধু ফ্রেন্ড? এরকম একটা জায়গায় আপনারা মানে একটা ছেলে একটা মেয়ে বেড়াতে আসছেন, আপনাদের সাথে কেউ এসেছিল? না। আপনারা দুজনে আসছেন? হ্যাঁ। ভাইয়া আপনাদেরকে যে একটু যেতে হবে আমাদের সাথে। না মানে আমরা তো এখানে এমনিতে দায়িত্বে থাকি, কিন্তু আমাদের বস আছে, তাই হুটহাট কেউ আসলে তাদের ওই বায়োডাটা জানতে হবে, তাদের কোথেকে এসেছে, কেন এসেছেন, আপনারা কি উদ্দেশ্যে, এটা জানতে হবে আমাদের। না গেলে হয় না?
না আমাদের একটু যেতে হবে, কোনো সমস্যা নেই আসা। কিন্তু কেন যাব? নাই যে আপনার ছবি তুলেছেন আর এখানে অনুমতি ছাড়া তো আসা ঠিক না, বুঝছেন নাই? আসেন একটু, এত কথা বলা যাবে না, আসেন। ছবি তো সব আপু তুলছেন তাই না? হ্যাঁ ভাই, অনেক সুন্দর ছবি তুলেন আপনি, আসেন। ভাই আপনি একটু দাঁড়ান, আপু আসেন আপনি। হ্যাঁ আমিও যাই। না বিষয় হচ্ছে কি, ভিতরে তো বেশি লোক যাওয়া যাবে না, বস বেশি ইয়ে পছন্দ করে না, আর ছবিগুলো যেহেতু আপু তুলছে তো তাই আপু বলতে পারবে, আসলে বুঝা বলতে পারবে যে আমি তুলছি এই কারণে, কি কারণে আপু ছবিগুলো তুলছে বুঝা বলতে পারবে। হ্যাঁ সমস্যা নেই, আপনারা একটু কথা বলেন। ঠিক আছে, তোমরা একটু ভাইকে দেখো। হ্যাঁ অবশ্যই, আসলে আরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা সিগারেট হবে আপনার কাছে? না ভাই আমি তো সিগারেট খাই না। কি বলেন, সিগারেট খান না, এটা কোনো কথা? জি জি ঠিক আছে, দেন টাকা দেন, আমরা নিয়ে আসতেছি, নো প্রবলেম, সমস্যা নেই ভাই। দেন দেন ভাই, আমি দেই ভাই। ঠিক আছে। আরে ভাই কি করব, আপনি দেওয়া আর আমরা নেওয়া তো একই ব্যাপার নাকি? আচ্ছা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে আপু, সাবধান। আসেন আসেন, বলতে হবে না আপনাকে তো, পুরো অবজার্ভ করবে বস। হ্যাঁ আর ওদিকে টেনশন করবে না, ওরা খুব ভালো ছেলে, আপনার ফ্রেন্ড এর কিছু হবে না। আরে আসেন আসেন। না শুনে খুব খারাপ লাগলো, আসলে ইয়াং বয়স আপনি সিগারেট খান না, এটা নিতান্তই দুঃখজনক বিষয়। তারপরে খুব ভালো, আর একটা কথা, আপনি আপাকে নিয়ে টেনশন করবেন না, আমার যে ভাই খুবই ভালো চরিত্রের একজন মানুষ, এই জাস্ট ছবি টবি দেখবে, ফটোগুলো কি সুন্দরভাবে হয়েছে এটা নিয়ে একটু কথা বলবে। কিছু করবে না তো ভাই? আরে আপনি কোনো টেনশন করবেন না ভাই, আপনি আমার বসকে চিনেন না, খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। একটা কাজ করেন, চলেন না আমরা একটু ওইদিকে যা বসি। আচ্ছা চল, খুব ভালো। এই তোর কোনো কিছু লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমারটাও দেখে নিচ্ছি, আপনি যান। ঠিক আছে ঠিক আছে ভাই। হ্যাঁ আমি আসছি তাড়াতাড়ি, এসে তাড়াতাড়ি। আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখতেছি ভাই। ওকে 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 ওকে। কিছু মনে করছে ভাইয়া? কোথায় নিয়ে আসলেন আমাকে, আর আপনার বস কোথায়? আসলে অত্র এলাকার বস আমি একাই। সবসময় পোলাও কর্ম আমাদের খাওয়ার ভাগ্য হয় না, এই পান্তা পুটি মাছ এগুলো খেয়ে যায়। আমরা আমরা অনেক কষ্টে বুঝছেন, অনেক ভাগ্য গুণে মাঝে মাঝে এরকম পোলাও কর্ম পাই। দেখেন না আপনার বয়ফ্রেন্ড তো রেগুলার খাচ্ছে, কিচ্ছু না, অনলি 10 মিনিট। জি ভাই আপনি কি বলতে চাচ্ছেন? সব বোঝে না, এই যে মন করেন আপনি আসছেন, এই যে আপনার এত সুন্দর চেহারাটা, আমি যদি এখানে একটা চেলা মারি, এই সুন্দর গালটা যদি দুই ভাগ হয়ে যায়, আপনার ওই বয়ফ্রেন্ড কি আপনাকে আর পছন্দ করবে? না না ভাই, আপনি চান না আপনার এই সুন্দর চেহারাটা অক্ষত থাক? লক্ষ্মী আপু বিশ্বাস করেন, একটু ব্যথা পাবেন না। আর আমি কিন্তু খুব খুবই ভালো ছেলে, আমার কাছে আপনার নিরাপত্তার ব্যবস্থা আছে, আমি যাতে আপনার কোনো ক্ষতি হয় এরকম কিছু চাই না। জি ভাইয়া আপনি এসব কি বলছেন? বুঝতেছেন না, আপনি কি তাড়াতাড়ি যাবেন নাকি কলার জন্য ঠাস মারব? আমি যা বলে তাই কর, সুন্দর করে তোর বায়োডাটাটা আমারে দেখা। কতদিন পোলাও কর্মা খাই না, শহরের যে ছেলেগুলারে তোমরা পোলাও কর্মা খাও, আমরা কি মানুষ না, আমাদেরকে একটু খাইতে ইচ্ছা করে না? আপনারটা দিলে খুব ভালো হইতো। এত সুন্দর ফোন ভাই আপনি চালান।
ভাই এই যে প্যাটার্নটা একটু দেন দেখি, ফিঙ্গারপ্রিন্টটা ভাই প্যাটার্নটা দেন একটু দেখি প্যাটার্নটা। আচ্ছা বুঝছি। হ্যালো হ্যালো, এই এতক্ষণ লাগে আইতে আপনার? কত খুলে লাগেছে না, এখনো আহেন নাই, কথা হইলো ভাই? গরুর গরম কালা ভুনা খাইলাম রে। কি হয়েছে তোমার? ওই সন্তান তোমার কোথায় নিয়ে গেছে?